সীমান্তে ট্রাক চালকদের লাইসেন্স সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষ শিবির। মহকুমা শাসকের উদ্যোগে বনগাঁ আঞ্চলিক পরিবহন দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো এই শিবির। সীমান্ত বাণিজ্যের সাথে যুক্ত ট্রাক চালকদের লাইসেন্স সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষ শিবির। যেসব ট্রাক চালকদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে সমস্যা রয়েছে, বিশেষ করে যারা ট্রাক নিয়ে বাংলাদেশে যান, তাদের নতুন ড্রাইভিং লাইসেন্স করে দেওয়া, লাইসেন্স নবীকরণ সহ অন্য আর যা অসুবিধা রয়েছে তার সমাধানের জন্যই এই ব্যবস্থা বলে জানা গেছে। অনেক ট্রাক চালকই তাদের ড্রাইভিং লাইসেন্স রিনিউ করেন না, আবার অনেকে লাইসেন্স ছাড়াই রপ্তানি বাণিজ্যের ট্রাক নিয়ে বাংলাদেশে যাচ্ছে। সম্প্রতি সীমান্তের পোর্ট অথরিটির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে টানা কর্মবিরতি শুরু করেন ট্রাক চালকেরা। তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়ান সীমান্ত পণ্য ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। বৈধ কাগজ ছাড়া চালকেরা সীমান্ত এলাকায় প্রবেশ করলে সীমান্তরক্ষী বাহিনী ওই ট্রাক চালকদের আটকে দিচ্ছে, আর তাই নিয়ে সীমান্তে তৈরি হচ্ছে সমস্যা। এই সমস্যা আর যাতে না হয় তার জন্যই বিশেষ শিবির করে ট্রাক চালকদের ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার ব্যবস্থা করল প্রশাসন। বনগাঁ মহকুমা শাসকের ব্যবস্থাপনায় বনগাঁ আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে গত 28 তারিখ ও এদিন এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এ ব্যাপারে মহকুমা শাসক প্রেম বিভাস কাঁসারি বলেন, সীমান্তে পরিবহনে যুক্ত ট্রাক চালকদের লাইসেন্স নিয়ে সমস্যা রয়েছে, নবীকরণ নেই। পরিবহনের কাজে যুক্ত বিভিন্ন সংগঠনের কাছে আমরা আবেদন করেছিলাম সেই সকল চালকদের লাইসেন্স সংক্রান্ত সমস্যা সমাধানের ব্যাপারে। জেলা শাসকের নির্দেশে এই বিশেষ শিবির অনুষ্ঠিত হচ্ছে বনগাঁ আম্বেদকর ভবনে। জেলা শাসকের নির্দেশে এই বিশেষ শিবির অনুষ্ঠিত হচ্ছে মহকুমা শাসকের দপ্তরের পাশে আম্বেদকর ভবনে। এদিনও প্রায় 250 জন আবেদন জমা করেছেন বলে জানা গেছে। অত্যন্ত দ্রুততার সাথে পরিবহনের কাজে যুক্ত ট্রাক চালকদের লাইসেন্স সংক্রান্ত সমস্যার সমাধান করা হচ্ছে বলেও জানান মহকুমা শাসক। রিসেন্টলি যেটা হয়েছিল যে বর্ডারে আমরা জানতে পারি যে বেশ কিছু ড্রাইভার যারা মূলত ট্রাক চালান, যারা এক্সপোর্ট এদেশ থেকে ওই দেশে পেট্রাপোল হয়ে যে সমস্ত গাড়ি যাচ্ছে পণ্যবাহী ট্রাক, এবং যারা ইম্পোর্ট হয়ে ওপার থেকে এপারে আসছে, এই ধরনের গাড়ি আমাদের এই এলাকায় যারা চালান তাদের অনেকের ড্রাইভিং লাইসেন্স ঠিকমতো নেই, বা ড্রাইভিং লাইসেন্স হয়তো রিনিউয়াল করা নেই, ফেল করেছে, বা তারা হয়তো লাইট ভেহিকেলের লাইসেন্স আছে, তারা হেভি ভেহিকেল চালাচ্ছেন বলে এরকম অভিযোগ ছিল। আমরা তাদের বিভিন্ন যে সংগঠন আছে, ট্রাক মালিক অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং সিএইচএ, এদের সবার কাছে আমরা অনুরোধ করি যে এই ধরনের এখানে এক্সপোর্ট রপ্তানি বাণিজ্য একটা খুব বড় বিষয় বনগাঁর স্থানীয় অর্থনীতিতে এবং স্থানীয় মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রে। এই জন্য মাননীয় জেলা শাসকের নির্দেশে আমাদের এখানে বনগাঁতে আঞ্চলিক পরিবহন দপ্তরের যে অফিস আছে তারই উদ্যোগে আমাদের ইয়াটিও সাহেবও আছেন, আমরা তখন এখানে শিবিরের আয়োজন করি। গত 28 তারিখে এই শিবির হয়েছে আমাদের আম্বেদকর সেন্টার ফর এক্সেলেন্স, আমাদের অফিসের পার্শ্বস্থ যে বিল্ডিং আপনারা জানেন, এই ভবনেও চলেছে এবং আজকেরও সেটা চলছে। এখনও পর্যন্ত প্রায় 220 জন আমাদের কাছে প্রপার অ্যাপ্লিকেশান জমা দিয়েছেন, তার মধ্যে অনেকেরই এন্ডোর্সমেন্ট আছে, অর্থাৎ তার হয়তো লাইট ভেহিকেলের লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স, তিনি হেভি ভেহিকেলে সেটা কনভার্ট করতে চান, কিংবা তার হয়তো হতে পারে অনেকে দেখা যাচ্ছে যে তার লাইসেন্স ফেল রয়েছে, তিনি প্রপারলি রিনিউয়াল করেননি, আর্থিক কারণে হতে পারে বা সচেতনতার অভাব বা কোনো কারণে করেননি, এবং নতুন যারা লার্নার্স হিসাবে আসছেন তাদের লাইসেন্সের জন্য যাতে কোনো সমস্যা না হয় তাই অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বিশেষ শিবিরের আয়োজন এখানে করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।